আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আইফোন বাইপাস করতে হয়। তো আমরা ইতিপূর্বে আমরা অনেক আইফোন পার্মানেন্টলি আনলক করার পদ্ধতি আমরা দেখিয়েছি। ইতিপূর্বে আমরা টিপস বাংলা প্লাসে অসংখ্য ভিডিও দিয়েছি, সেই চ্যানেলটি হ্যাক হয়েছে আপনারা জানেন। এই চ্যানেলেও আমরা এইসব ভিডিওগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে যাব, সার্ভারের কাজ শেখার জন্য, বোঝার জন্য এবং হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ শেখার জন্য, বোঝার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা আজকে একটি আইফোন এক্স কীভাবে আনলক করতে হয় সেটা আমরা দেখব, এবং এই নিয়মেই আপনারা 5S থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত আপনারা বাইপাস করতে পারবেন। এবং এক্সেস থেকে শুরু করে 14 প্রো ম্যাক্স বা 15 যেটা নতুন আপডেট এসেছে, ওইগুলো আপনারা করবেন হচ্ছে পার্মানেন্টলি, ওইগুলো বাইপাস করা পসিবল হয় না, এই কারণে ওইগুলো হচ্ছে পার্মানেন্টলি। তো পার্মানেন্টলির ভিডিও ইতিপূর্বে আমরা দিয়েছি, আপনারা দেখেছেন, আমরা আবারও প্রয়োজনে দিব। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের সমস্যাগুলো। তো আমরা আজকে এই ফোনটা আনলক করা দেখব। এটা হচ্ছে মূলত এই যে হ্যালো মোডে আছে, এই হ্যালো মোডে থাকতে হবে। এবং আমরা যদি এটা টানে এবং এখানে যদি আমরা ইংলিশে ক্লিক করি এবং এই স্টেপগুলো যদি আমরা পার হই, তাহলে আমাদের সামনে একটা আইক্লাউড লক আসবে। আমি একটু দেখাই, আমরা এখানে দিব, তারপরে সেট আপ ম্যানুয়ালি এখানে যাব এবং আমাদের এখান থেকে নেট কানেকশন করতে হবে। এই যে এখন কিন্তু আমাদের এর পরবর্তী স্টেপে যাওয়া পসিবল হবে না যদি এই অ্যাকাউন্টে যদি না জানা থাকে। তো এই ফোনগুলো হচ্ছে আমরা সার্ভারের মাধ্যমে আনলক করে থাকি, এছাড়া আরও বিভিন্ন উপায়ে আমরা আনলক করে থাকি। তবে আজকে যেই পদ্ধতিটা আমরা দেখাবো সেই পদ্ধতিতে 5S থেকে শুরু করে X পর্যন্ত যে মডেলগুলো আছে, এই মডেলগুলো আপনারা এই একই নিয়মে আনলক করতে পারবেন। তো আমরা এই সমস্যাটাই আজকে মূলত সমাধান করব। এটা অনআনলক বা আইক্লাউড, যা যেটাই বলেন। তো এটা আমরা আজকে আনলক করে দেখব যে কীভাবে আনলক করতে হয়। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু হ্যালো মোডে থাকতে হবে। তো হ্যালো মোডে কীভাবে আমরা বুঝবো, যে কোনো প্রোগ্রামের যদি থাকে, আমি যদি এই পাওয়ার বাটনের মধ্যে একটা চাপ দিই এবং আবার যদি আরেকটা চাপ দিই, তখন এখানে লেখা আসবে হ্যালো। হ্যাঁ, তো এই হ্যালো মোডটাই আমরা মূলত আজকে সিম সহকারে আনলক করব এবং ফুল সব কিছু চলবে সিম সহকারে, এই সিস্টেমে সব কিছু চলবে। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের দুইটি টুল লাগবে। তো একটা হচ্ছে 3U টুল, আমরা এই যে 3U টুল, এটি ইতিপূর্বেই আমরা ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল দিয়ে নেবেন 3U টুল। এবং অন্যটি হচ্ছে যেটা দিয়ে আনলক করব সেই টুল। তো সেটা হচ্ছে আমরা এখানে আই রিমুভাল প্রো দিয়ে কাজ করব। তো আই রিমুভাল প্রোতে যদি না হয় তাহলে আইকি প্রাইমে যদি না হয় তাহলে হচ্ছে আই রিমুভ টুল। তবে এগুলো যেটা দিয়েই করি হয়ে যাবে। তো আমি যেই নামগুলো বললাম, যেটা দিয়েই করি হবে, আমরা শুরুতেই পছন্দ করে নিলাম যে আই রিমুভাল প্রো দিয়ে কাজ করব, খুব বেটার একটি টুল, তো এটা দিয়ে কাজ করব। তো এই জন্য এই টুলটি ডাউনলোড করে এবং এই এই যে এখান থেকে ওপেন করতে হবে, আমরা ওপেন করে নিচ্ছি। এরপর এখানে 3U টুলটিও ওপেন করে নিব, এই যে 3U টুলও ওপেন করে নিব। এরপর আমরা ডিভাইসটি কানেক্ট করব। ফোন অন থাকা অবস্থায় আমরা কানেক্ট করে নিব। তো কানেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোনের ডিটেলস আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইফোন এক্স এবং এটার iOS ভার্সন হচ্ছে 16.7। এবং এখানে আমাদের এই আইএমই নাম্বার সহকারে, সিরিয়াল নাম্বার সহকারে ডিটেলস ইনফরমেশন আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে। এই টুলটার কাজ হচ্ছে শুধু আমরা ইনফরমেশন দেখার জন্য আমাদের, এবং হচ্ছে এখান থেকে এই যে সিরিয়াল নাম্বারটা আমাদের একটু পরে প্রয়োজন পড়বে, সেটা এখানে ক্লিক করে কপি করার জন্য। এইটুকুই এটার কাজ আপাতত। এটার কাজ হচ্ছে যে আমরা এটা দিয়ে আপাতত জেল ব্রেক করবো ফোনটা,
এবং হচ্ছে পরবর্তীতে সিরিয়াল সাবমিট দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ করে আনলক করে নিব। তো এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। তো আমরা এই কাজটি এখন পুরোপুরি করব। এখন এইটার মধ্যে কিন্তু এই যে এখানে কিন্তু কানেক্ট হয় নাই, মানে ইনফরমেশন আসে নাই কোনো, এই জন্য এটা আমরা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করব। হ্যাঁ, ওপেন হয়ে গিয়েছে। তো এই ধরনের এরর মেসেজ আসলে আমরা ওকে করে দিব। তো এখানে দেখেন আন জেল ব্রেক লেখা আছে, তার মানে ফোনটি জেল ব্রেক করা নেই বা করতে হবে। জেল ব্রেক করবো এই ফোনটি প্রথমে। তো জেল ব্রেক করার জন্য আমরা এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, আসলে আমরা অপশনে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব, এরপর ব্যাক চলে আসব এবং আমরা স্টার্টে ক্লিক করব, এবার নেক্সটে ক্লিক করব। এবার ফোনটি রিকভারি মোডে চলে যাবে বন্ধ হয়ে, অটোমেটিক, আমাদের কিছু করতে হবে না। তো এবার আমাদের এই ফোনটি জেল ব্রেক করার জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়ে দেখবেন। তো আমাদের প্রথমে এই বাটনটা এবং এই বাটনটা স্টার্টে ক্লিক করে এই দুইটা বাটন একসাথে চেপে ধরতে হবে এবং 4 সেকেন্ড যাওয়ার পরে এটা ছেড়ে দিতে হবে এবং 10 সেকেন্ড যাওয়ার পরে এই বাটনটা ছেড়ে দিতে হবে। তো আমরা এই কাজটি করব। করার জন্য আমরা প্রথমে এই দুইটা বাটন চেপে ধরব এবং স্টার্টে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে লক্ষ্য রাখবো 4 সেকেন্ড, এটা ছেড়ে দিলাম এবং 10 সেকেন্ড যাওয়ার পরে এটাও ছেড়ে দিব। এবার আমরা দেখব ফোনটি জেল ব্রেক হয় কিনা। আমরা দেখছি ফোনটি জেল ব্রেক হচ্ছে। এখন আমরা এখান থেকে যেহেতু এটা অল ডান আসছে, সো আমরা ডান করে দিব এবং আমাদের একটা এখানে মেসেজ আসবে, সেই মেসেজটা ফলো করতে হবে। তো যেহেতু ডান হয়ে গিয়েছে, আমাদের এই সফটওয়্যারটি আর প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব এবং এইখানে সার্ভিসের যেই স্ট্যাটাসটা এটা আমাদের লক্ষ্য করতে হবে, এখানে জেল ব্রেক হয়েছে কি না এখানে কিন্তু একটা ইনফরমেশন আমাদেরকে দিবে। তো এটা চেকিং চলছে, এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, আমরা এখানে দেখছি যে এটা চেকিংয়েই আছে, এখানে কোনো পরিবর্তন আসছে না। তো এইরকম যদি আপনার কম্পিউটারে এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে জাস্ট এখান থেকে সফটওয়্যারটা ক্লোজ করে দিবেন এবং এটা পুনরায় ওপেন করবেন। এখন দেখুন একটি উইন্ডোজ ওপেন হয়েছে। তো এখানে আমরা এই মেসেজটি অবশ্যই আপনারা পড়ে দেখবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু ডিভাইসটা যে সাপোর্ট আছে সেটা কিন্তু আমাদের বলে দিচ্ছে। তো এই সম্পূর্ণ বিষয়টুকু পড়ে দেখবেন এবং এখানে রেজিস্টার করার জন্য, রেজিস্টার পেজে যাওয়ার জন্য বলছে, তো আমরা এটা ওকে করে দিব। দেন এখানে আমাদের আগে কিন্তু আনজেল ব্রেক লেখাটা ছিল, এখন কিন্তু এটা নেই, তার মানে হচ্ছে জেল ব্রেক হয়েছে। তো আমাদের কী করতে হবে, যে আমাদের একটু আগে যে মেসেজটা দিল এই এটা সিরিয়ালটা রেজিস্টার করার জন্য এই ফোনের, তো আমরা এই সিরিয়ালটা রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমার ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন এবং এখানে আপনি গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স অথবা যে কোনো ব্রাউজার থেকে প্রথমে লিখবেন হচ্ছে www.gsmalo.org এবং এন্টার প্রেস করবেন। এবার এই ধরনের একটি ইন্টারফেস আসবে, আসলে আপনারা এখান থেকে প্রথমে লগ ইন করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। এই ক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টার করার পরে আপনি যখন লগ ইন করতে যাবেন, আপনাকে দেখাবে যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। তো এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা এখানে হোমে এই লেখার উপরে ক্লিক করবেন এবং এই যে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং ডিপোজিট করে অ্যাকাউন্টটি সচল করে নেবেন। ডিপোজিট করা ছাড়া এই ওয়েবসাইটে কারো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না। সো আমি লগ ইন করে নিচ্ছি।
এই অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম এবং আমি যেহেতু অর্ডার করব এই জন্য প্লেস অর্ডারে মাউস ধরে আমি IMEI সার্ভিসে ক্লিক করব যেহেতু আমি এটার IMEI নাম্বার বা সিরিয়াল নাম্বার সাবমিট করব করার পর এখানে আমি সার্চ করব আই রিমোবাইল প্রো যেহেতু আমরা আই রিমোবাইল প্রো দিয়ে এই ফোনটি জেলব্রেক করেছি এবং সেটা দিয়ে কাজ করতে চাই এবং সেখানে লেখাও আছে সাপোর্টেড এই কারণে আমরা আই রিমোবাইল প্রো লিখে এখানে সার্চ করব এখন আমরা কি করব আই রিমোবাইল প্রো লিখে এখানে সার্চ করব আর যদি আপনি আই রিমোবাইল প্রো ছাড়া আপনি আই কি প্রাইম দিয়ে করেন তাহলে এখানে আই কি প্রাইম লিখে সার্চ করবেন যদি আই রিমুভ টুল দিয়ে করেন তাহলে আই রিমুভ টুল লিখে সার্চ করবেন যদি SMD দিয়ে কাজ করতে চান তাহলে SMD লিখে সার্চ করবেন অর্থাৎ আপনি যেই টুল দিয়ে কাজ করতে চান সেই টুলের নাম এখানে লিখে সার্চ করবেন তো আমি আই রিমুভাল প্রো দিয়ে কাজ করব এই জন্য এটা লিখলাম এবং এখান থেকে আইফোন X খুঁজে বের করতে হবে তো এখানে সব আইফোনের সকল মডেলগুলো এখানে আছে সো আমরা এই যে আইফোন X হ্যাঁ এবং এটা সিম সহ কাজ করবে এখানে বলা আছে এই জন্য আমি এটাতেই ক্লিক করব এরপর এখানে সিরিয়াল নাম্বারটি দিতে হবে তো সিরিয়াল নাম্বার কোথায় পাবো এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে আমরা এই 3U টুলটি ব্যবহার করেছিলাম ওপেন করেছিলাম ইতিপূর্বে তো এখান থেকে আমরা এই যে SN নাম্বার এখানে ক্লিক করব করলে এটা কপি হয়ে গিয়েছে এখন আমি এখানে এনে এখানে পেস্ট করে দিব দেন প্লেস অর্ডারে ক্লিক করে দিব এবার ভিউ অর্ডারে ক্লিক করে দিব অর্থাৎ আমি যে অর্ডারটি করেছি সেটা দেখতে চাই এই এখন ওয়েটিং অ্যাকশনে আছে হয়তো 20-30 সেকেন্ডের মধ্যেই এটা প্রসেসিংয়ে চলে যাবে তো প্রসেসিংয়ে আসছে কি না সেটা বোঝার জন্য আমি এই যে এটাতে ক্লিক করব হ্যাঁ দেখুন প্রসেসিংয়ে চলে গিয়েছে এবং হয়তো 5-7 মিনিটের মধ্যে এটা এই রকম সাকসেস চলে আসবে যখন সাকসেস চলে আসবে তখনই আমাদের ফোনটা আনলক করতে আমরা পারব তো এরই ফাঁকে আমি যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মোবাইল আনলক করতে চান আইফোন সহকারে অন্যান্য যে কোনো ফোন যে কোনো ধরনের লক আনলক করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা মোবাইল নাম্বারে এছাড়া আমাদের একটি ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে আমরা প্রত্যেক মাসের 1-5 তারিখের মধ্যে কিছু সংখ্যক ছাত্রদেরকে এখানে আমরা শেখাই ট্রেনিং মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার এবং সার্ভার এই তিনটা বিষয় তো এই তিনটা বিষয়ের উপর এখানে কোর্স করানো হয় সো যারা শিখতে চান তারা আপনারা যেই ব্যাচে অংশগ্রহণ করতে চান তার আগের মাসেই কল করে সিট বুকিং দিয়ে নেবেন তো আমরা এখন আবার এই যে রিলোড দিব পেজটি রিলোড দেওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি সাকসেস লেখা চলে আসছে এবং এটি সাকসেস হয়ে গিয়েছে সো আমরা এখন যেই কাজটি করব এখানে এই যে বাটনটি কিন্তু এখনও পর্যন্ত হাইড হয়ে আছে অ্যাক্টিভ বাটনটি তো আমরা এখন যদি আমরা এই টুলটি কেটে আবার ওপেন করি এখন কিন্তু হাইড থাকবে না এখন কিন্তু আমরা যদি এখানে মাউস আনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বাটন হিসেবে কাজ করছে সিরিয়ালটা সাবমিট হওয়ার কারণে সো আমরা এখন এখানে একটা ক্লিক করে দিব এবার দেখব আমাদের ফোনটি আনলক হয়ে গিয়েছে তো এখানে ওকে করে দিব এবার আমরা আমাদের ফোনটি রিস্টার্ট হচ্ছে আমরা একটু অপেক্ষা করব তো এখন আমরা ফোনটি সেট আপ করবো এই কম্পিউটার ডিসকানেক্ট করে ফেললো আমাদের আর কোনো কাজ নেই তো আমাদের এই যে এখন আমরা ফোনটি সেট আপ করে নিব তো আগে আমরা দেখেছি যে এখানে ক্লিক করার পরে আইক্লাউড লক চেয়েছে কিন্তু আমরা এখন লেটার দিতে পারছি স্কিপ করতে পারছি
এখন আমরা একটা পাসওয়ার্ড সেট করছি। ফাইনালি ওকে, তো এই হচ্ছে পদ্ধতি। আইফোন আনলক করতে পারবেন আইক্লাউড লক, এবং যদি পাসকোড থাকে এক্ষেত্রে প্রথমে ফোনটি কোড রিমুভ করতে হবে ফ্ল্যাশের মাধ্যমে, তারপরে হচ্ছে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।